রাজ্যের সাহিত্য সংস্কৃতি জগতের আরও এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক, সমাজসেবী শ্যামল চৌধুরী। এই বর্ষিয়ান সংস্কৃতিবাণীর প্রয়াণে রাজ্যের বুদ্ধিজীবী মহল ও অন্যান্য সাধারণের মধ্যে শোকের ছায়া। গুণীজনদের মৃত্যু নেই, তারা তাদের কৃতিত্বে চির অমর। যে রীতিতে মৃত্যুতেও অমর হয়ে রইলেন রাজ্যের বিশিষ্ট লেখক, গবেষক, সাহিত্যিক, সর্বোপরি সমাজসেবী শ্যামল চৌধুরী। এই প্রতিভাবান সমাজসেবী শ্যামল চৌধুরীর নামেই যথেষ্ট। তবে এই পূর্ণ বসন্তে রবিবার পাতা ঝরার সকালে প্রয়াত হলেন মুক্তিযোদ্ধ, মৈত্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক। শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশেও ছিল তার অনবদ্য অবদান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই কৃতি লেখক এবং রবিবার কালের নিয়ম মেনে একটি বেসরকারি হাসপাতালে তার প্রয়াণ ঘটে। মৃত্যুর পর তার দেহ ওই বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় উত্তর গেট সংলগ্ন নিজ বাড়িতে। এরপর দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তার মৃত্যুর খবর পেয়ে বুদ্ধিজীবী মহল সহ অন্যান্য সাধারণ রবীন্দ্র ভবনে গিয়ে শ্যামল চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলেন। শ্যামল চৌধুরীর মৃত্যুকে অপূরণীয় ক্ষতির সঙ্গে তুলনা করলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। দু একটা বই আমাকে উদ্বোধন করতে হয়েছে, সেগুলো আলোচনা করতে হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার যোগাযোগ ছিল। উনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন, পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন সমাজ বিষয়ক বা ইতিহাস সম্বন্ধে বিভিন্ন নিবন্ধ উনি তৈরি করেছেন। অত্যন্ত গুণী মানুষ ছিলেন, অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন এবং তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয়। কার্যত এক পরোপকারী ব্যক্তিত্বের জীবনাবসান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রেও যে শ্যামল চৌধুরীর শরণার্থীদের পাশে থাকার বিষয়ে একটা অবদান ছিল, সে কথা জানালেন এ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সমীরণ রায়। আমার পাশের বাড়ি ছিল, বেসিক্যালি উদয়পুরের লোক, তারপর এখানে সেটেল হয়েছেন। শ্যামলদা লেখালেখি করতেন, প্রথম থেকে লেখালেখি করতেন। মুক্তিযুদ্ধের সময় উনি আমাদের সিনিয়র, মুক্তিযুদ্ধের সময় ওনার কন্ট্রিবিউশন ছিল, শরণার্থীদের ব্যাপারে কন্ট্রিবিউশন তখন উদয়পুর ছিল। তারপরে না হয়তো আসার পর তিনি লেখালেখি নিয়ে আমার বইও অনেকগুলো ফিরিয়েছে। আমার সঙ্গে বিদ্যুৎ ছিল, কারণ আমার পাশের বাড়ি প্লাস আমার কর্তৃপক্ষ দিয়েছে সবসময় বসতেন মাঠে মাঠে। উল্লেখ্য, প্রয়াত শ্যামল চৌধুরী রাজ্যের বর্তমান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা। আক্ষরিক অর্থে লেখালেখির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শ্যামল চৌধুরী। ছিলেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের আজীবন সদস্য, এমনটাই জানালেন সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদার। বিশিষ্ট বরিষ্ঠ লেখক, গবেষক এবং সমাজসেবক শ্যামল চৌধুরী মহোদয়, আমাদের রবীন্দ্র পরিষদের তিনি আজীবন সদস্য এবং আমরা অত্যন্ত মর্মাহত যে আমার একটি বরিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ আমাদের থেকে চলে গেলেন। এবং তাছাড়া আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে একটা সম্পর্ক ছিল, তাছাড়া জনজাগরণ মঞ্চেরও আমি যুগ্ম সম্পাদক হিসেবে আছি। ওনাকে আমরা যেভাবে পেয়েছি, ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে কর্মধারা, উনি অসাধারণ একজন গুণী মানুষ ছিলেন, আমরা কেউ ভুলব না। ওনাকে হারিয়ে আমরা মর্মাহত। আর তাছাড়া উনি এত মুক্তিযোদ্ধা আন্দোলনেও জড়িত ছিলেন, সেখানেও পুরস্কার পেয়েছেন। আর আমাদের সার্বিক ক্ষেত্রে উনি একজন রবীন্দ্র ভবন থেকে তার শববাহী শকট সোজা চলে যায় বটতলা মহাশ্মশানে। সেখানেই শেষ কৃতের মাধ্যমে অগণিত গুণমুগ্ধ ও প্রিয়জনরা হৃদয় যন্ত্রণার মাঝে শ্যামল চৌধুরীকে শেষ বিদায় জানালেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।